আঙ্গুলের ছাপ নিয়েও মিলেনি পরিচয় তবে ফরেনসিক এবং ডিএনএ টেস্টের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে পরনের কাপড় মুখের লালা এবং দাঁত নরসিং রায়পুরায় ট্রেনে কাটা পরে পাঁচ মরদেহের ময়নাতদন্ত শেষে সোমবার রাতে রেলওয়ে কবরস্থানে দাফন সম্পন্ন করে রেলওয়ে পুলিশ তবে পিবিআই ও সিআইডির প্রযুক্তি দল নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে বলে জানায় রেলওয়ে পুলিশ এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে সর্বাধিক গুরুত্ব মাথায় রেখে রেল পুলিশ সহ বিভিন্ন ইউনিট এটা তদন্তে নেমেছেন আমরা ও ছিঁড়ে একটা সিদ্ধান্ত পৌঁছতে পারবো আট জুলাই ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার খাকচক এলাকায় তুর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ সহ জেলা পুলিশ সিআইডি ও পিবিআই সময় সংবাদ নরসিংদী